এটার সাথে আসলে যারা আমরা বিশেষ করে 2000 মানে আমাদের তো ডেবু অনেক আগে তখন ঢাকা প্রিমিয়ার লিগের একটা চার্ম ছিল আলাদা তো সেই জায়গা থেকে হয়তোবা একটা ফিলিংসও কাজ করে অন্যরকম এট দ্য সেম টাইমে আপনি অন্যান্য টুর্নামেন্ট ঘরোয়া যেটাই বলেন এখানে ম্যাক্সিমামই আমাদের প্লেয়াররা খেলতে পারে সো এক্সপ্রেস করার অনেক বেশি সুযোগ থাকে নিজেদের আর সেই জায়গা থেকে চ্যাম্পিয়নশিপ অবশ্যই অনেক কিছু ম্যাটার করে এবং আমার আমার আসলেই খুব ভালো লাগছে কালকে আমরা এটা নিয়ে হোমওয়ার্ক করছি অ্যাকচুয়ালি যেটা হয় যে এই ধরনের ম্যাচে এসে খেলার থেকে মেন্টাল প্রেশারটা বেশি থাকে তো আমরা কালকে ম্যাক্সিমাম 20-25 মিনিট যেটা কথা বলেছি এটা নিয়ে হোমওয়ার্ক করেছি সো আমার কাছে মনে হয় ওটা হেল্প করেছে বিশেষ করে ব্যাটিংয়ে যখন বিজয় অ্যাটাক করা শুরু করে প্রেশার কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যায় সো একজনকে ইনিশিয়েটিভ নিতে হয় যেটা বিজয় আজকে নিয়েছে সো এটা এন্ডে আবার শান্ত এবং নাসির 100 করেছে অবভিয়াসলি ক্রেডিট শুড গোস টু দেম বাট আমি মনে করি স্টার্টিংয়ের এটা ভেরি ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যে বিজয়ের ইনিংসটাও হয়তো 100 নিতে পারতো নিতে না পারলেও কোনো অংশে ওদের থেকে কম না অবশ্যই খুব ভালো লাগছে বিশেষ করে আমি আগেও বলেছি কয়েকবার যে আমি যেভাবে চাচ্ছিলাম আমার রিদম বোলিংয়ের যে অবস্থায় আমি ছিলাম সেই জায়গাটা ধরে রাখা অ্যাট দ্য সেম টাইমে আমার ফিটনেসগুলো আর ঠিকমতো রাখা এই সব জায়গাটা আমি কাজ করতে চাইছিলাম নট অ্যাবাউট উইকেট যে আমি উইকেট পাবো বা কত মানে সংখ্যা কী হবে এরকম না ওভারঅল মিলে সিক্রেট আসলে কিছু না আমার কাছে মনে হয় যে আমি অনেক ফোকাস ছিলাম কারণ আমি জানি যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি না মাঝে সো আমাকে ফোকাস থাকতেই হতো এই একটা জায়গা আর একটা জায়গা হচ্ছে আমি মেনটেন করেছি জিম বলেন পুরো টুর্নামেন্ট এই পুরো টুর্নামেন্ট তো না লিগটা ধরেই আমি লাস্ট 3 মাস অনেক মেনটেন করেছি সব কিছু মেনটেন করেছি ফুড থেকে শুরু করে আমার যতটুকু প্র্যাকটিস দরকার আমি করেছি হোমওয়ার্কটা করে রেখেছিলাম অথবা লাক ফেভার করেছি উইকেটের জায়গায় সো উইকেট আমার ফোকাস ছিল না এটা সত্যি কথা বাট ওইখানেও আমাকে সাপোর্ট মানে লাক ফেভার করেছে দেখেন আবানির টিমটা সত্যিকার অর্থে যদি আপনি আবানির টিমের দিকে ড্রেসিং রুমে ভেরি হেভি মানে এই ড্রেসিং রুম নিয়ে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণই ছিল না তবে অ্যাকচুয়ালি যেটা হয় ক্রিকেট ওয়ার্ল্ডে আপনি দেখবেন যে শুধু টিম দিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায় না এবং এখন সেটা আরও বেশি অহরহ হচ্ছে যে হেভি টিমরাই যে চ্যাম্পিয়ন হবে এমন হয় না সাধারণত এখন হচ্ছে না সো ওইখানে একটা ভয় ছিল এবং আলটিমেটলি আমরা ওই পথেই কিন্তু চলেই আসছিলাম লাস্ট ম্যাচ পর্যন্ত আমাকে ওয়েট করতে হচ্ছে বাট ওভারঅল ফিনিশটা খুব ভালো করতে পেরেছি এটাই খুব ভালো লেগেছে আর একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকেই তার জায়গা থেকে কন্ট্রিবিউশন ছিল সবাই তার জায়গাতে পারফর্ম করার চেষ্টা করেছে ইন অ্যান্ড অফ ছিল কিছু ম্যাচে বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে বিজয় শান্ত মিথুন কয়েকটা ম্যাচ নাসির বোলিংয়ে সানজামুল আছে এরা ওভারঅল কয়েকটা ম্যাচ ভালো বোলিং করেছে সব মিলে আমার কাছে টিম এফোর্টটাই ইম্পর্টেন্ট ছিল আপনি যদি বলেন ক্লাব অফিসিয়াল দুইটা টিম নেমে যায় সুপার লিগের একটা প্রেশার থাকে ক্লাব অফিসিয়ালদের একটা প্রেশার থাকে এট দ্য সেম টাইমে আপনারাও অনেক ফোকাস করেন এই লিগটাকে কারণ এখান থেকেই ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়াররা খেলে সো এই লিগটার অবশ্যই গুরুত্ব অনেক আমাদের আমাদের বিশেষ করে আমি তো মনে করি আমার কাছে অনেক আমার বিশ্বাস সব খেলোয়াড় কাছে অনেক আমার আমাদের টিমে আমি বলবো শান্ত আছে বিজয় অবভিয়াসলি ভালো করেছে মিথুন ইন্ডিয়ান অফ আছে তারপরে সাইফ আন্ডার-19 ক্যাপ্টেন ও খুব ভালো হয়তো আনফর্চুনেটলি কয়েকটা ম্যাচও খেলতে পারিনি লাস্টে টিম কম্বিনেশনের কারণে অন্যান্য টিমেও বেশ কয়েকজন খেলোয়াড় আছে হয়তো বা এক এক করে বলা কঠিন বাট বেশ কয়েকজন আছে হয়তো বা সামনে এ টিম বা এসপি হলে শান্তকে নিয়ে আপনার কোনো ভেরি আর্লি আমি বলবো না যে এখনই জাতীয় টিমের বেস করে তাহলে হয়তো বা ওর কাছ থেকে যেটা এক্সপেক্টেশন সেটা হারায় না যায় এটাই আর কি যে ওয়ে ইজ প্লেয়িং আমার কাছে মনে হয় যে ওর ই ক্যান বি লং হর্স তো আমার কাছে মনে হয় যে ওকে এখন ওর টিম বুঝতে হবে যেহেতু ডিপিএলও মোটামুটি পারফর্ম করেছে ডোমেস্টিকও পারফর্ম করছে তো এটা ওর জন্য বেস্ট টাইম নিজেকে মেনটেন করা এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে তৈরি করা এমন না যে এই পর্যায়ে খেলে এখান থেকে আরেক স্টেপ উপরে যেন যেতে পারে এবং সেখানে কন্টেন করতে পারে সাস্টেইন করতে পারে ফর লং পিরিয়ড টাইম সেই দিকেও ওকে ফোকাস করা উচিত